দৈনিক আপডেট 10 সেপ্টেম্বর 2022। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের 75% ডিজেল, বছরে চাহিদা প্রায় 46 লাখ টন, যার 80% সরকার সরাসরি আমদানি করে। লেখক ও গবেষক ডক্টর আকবর আলী খান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত হলেন। জানাজা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয়। আত্মরক্ষার স্বার্থে আগেই পারমাণবিক হামলা চালানোর অধিকারের বিধান যুক্ত করে একটি নতুন আইন পাশ করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস 2 দিনের সফরে গতকাল শুক্রবার পাকিস্তানে গেছেন। গতকাল দেশটির বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন তিনি। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে 73 বছর বয়সী চার্লস নিয়ম অনুযায়ী নতুন রাজা হয়েছেন। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আল কায়দা সমর্থিত সিরীয় জঙ্গি গোষ্ঠী নুসরা ফ্রন্টের অবস্থান লক্ষ্য করে গত বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে 120 জন নিহত হয়েছে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার LAC গোগ্রা হট স্প্রিং এলাকা থেকে ভারত ও চীনের সেনা সরিয়ে নেয়ার প্রক্রিয়া আগামী সোমবারের মধ্যে শেষ হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল সেনা অপসারণের কাজ শুরু হয়েছে। চলতি বছরের জুলাইতে আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটগুলো হ্যাকারদের কবলে পড়ে। তদন্তের পরে আলবেনিয়া কর্তৃপক্ষ এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আলবেনিয়ার পক্ষ নিয়ে ইরানের গোয়েন্দা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।